আকাশ ছোঁয়ার স্বপ্নগুলোই আগামীর পথে এগিয়ে যাবার শক্তি যোগায়। আপন গতিতে অবিরাম নির্মাণের ভিত গড়ে যায় কেউ কেউ, যার ভিত্তিতেই বিশ্বব্যাপী স্থাপনা শিল্পের ক্রমাগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অগ্রযাত্রায় বাংলাদেশের আধুনিক স্থাপনা ও নির্মাণের ইতিহাসে একজন স্বপ্নদ্রষ্টার দৃঢ় প্রত্যয় সততা ও অভিজ্ঞতায় বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিতে নির্মাণের অলরাউন্ডার হিসেবে দীর্ঘ 62 বছর ধরে গর্বের সাথে দেশের নির্মাণের ভিত গড়ে যাচ্ছে রহিম স্টিল। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ নির্মাণে রহিম স্টিল যুগান্তরের সাক্ষী। বাংলাদেশে সর্বপ্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রহিম স্টিল তৈরি করছে ISO কর্তৃক স্বীকৃত ও BSTI এর নতুন মানদণ্ড অনুযায়ী হাইয়েস্ট ডাকটিলিটি ক্লাসের RSM B500 DWR এবং RSM B420 DWR গ্রেডের রড। আর এই রড তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিলেট উৎপাদন, যা নির্ভর করে উন্নত মানের র মেটেরিয়ালস, সঠিক কেমিক্যাল কম্পোজিশন এবং সর্বাধুনিক রিফাইনিং প্রক্রিয়ার উপর। 1955-এ আমার শ্রদ্ধেয় বাবা হাজী আব্দুর রহিম সাহেব এই প্রতিষ্ঠানটা খুবই ক্ষুদ্র পরিসরে চালু করেন এবং 1981-এ আমি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিতে স্পেশালি স্টিল মেকিংয়ে করে দেশে ফিরি। 1984 সনে আমরা প্রথম ইন্ডাকশন ফার্নেস এবং ইলেকট্রিক আর্ক ফার্নেস বাংলাদেশে স্থাপন করি। কন্টিনিউয়াস কাস্টিং, যেটা আপনার লিকুইড স্টিলকে ডাইরেক্ট বিলেট তৈরি করে, যখন তদানীন্তন চেটাং স্টিল মিল যেটা গভর্নমেন্টে ছিল সেখানে ছিল না, আমরাই প্রথম করি সেটা। তারপর রহিম স্টিল প্লেট, যেটা শিপ বিল্ডিং ইউজ হয় এবং স্টিল বিল্ডিংয়ে ইউজ হয়, সেটা বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান রহিম স্টিলেরই। তারপরে আমরা চলে যাই আপনার টুইস্টেড বার, সেটা তো অনেকই করেছি। লেটেস্ট যেটা BSTI DWR, যেটা খুব কঠিন একটা স্টিল, যেটার শক্তি এবং ডাকটিলিটি একটা রেশিও মেনটেন করতে হয়, সেটার একটা খুব ভালো সমন্বয় করে DWR একটা স্পেসিফিক তৈরি করা হয়। জেনে খুশি হবেন রহিম স্টিলই প্রথম DWR বাংলাদেশে ইন্ট্রোডিউস করে। রহিম স্টিলের র মেটেরিয়ালস চাহিদা পূরণ করার জন্য বিশুদ্ধ প্রকৃতির HBI, স্পঞ্জ আয়রন এবং উন্নত মানের স্ক্র্যাপ সংগ্রহ করা হয়ে থাকে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দেশীয় জাহাজ শিল্প থেকে। রহিম স্টিলের আমদানিকৃত কাঁচামাল ফিডার ভেসেলে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। স্থলপথে ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কাঁচামাল সংরক্ষণের জন্য রয়েছে আধুনিক স্ক্র্যাপ ইয়ার্ড। এই স্ক্র্যাপ ইয়ার্ড থেকে উন্নত মানের স্ক্র্যাপ, HBI ও স্পঞ্জ আয়রন স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায় রহিম সুপার এক্সট্রিম লিমিটেডের অত্যাধুনিক বিলেট উৎপাদন প্ল্যান্টে। এই বিলেট উৎপাদন প্ল্যান্টে রয়েছে একটি ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেস ও একটি অত্যাধুনিক ল্যাডল রিফাইনিং ফার্নেস। বিলেট উৎপাদনের শুরুতে ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেসে স্ক্র্যাপকে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। এরপর পর্যায়ক্রমে HBI, স্পঞ্জ আয়রন ও কার্বন এবং অক্সিজেন ল্যান্সিংয়ের মাধ্যমে অক্সিজেন প্রবেশ করানো হয়। অক্সিজেন স্টিলের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে কার্বন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অ্যালুমিনা অক্সাইড উৎপন্ন করে। অক্সাইড গলিত লোহার তুলনায় হালকা হওয়ায় স্ল্যাগ আকারে উপরে ভাসতে থাকে। স্ক্র্যাপের ভেতরে থাকা অপদ্রব্যগুলো মূলত এই স্ল্যাগে পরিণত হয়। গলিত স্ক্র্যাপের মধ্যকার এই ইম্পিউরিটি বা খাতকে আলাদা করা হয় প্রথম ধাপে। অটোমেটিক ওভারহেড ক্রেনের মাধ্যমে ল্যাডল রিফাইনিং ফার্নেসে স্থানান্তরের মাধ্যমে শুরু হয় পরিশোধনের দ্বিতীয় ধাপ, যা অত্যন্ত জরুরি। এই ধাপের শুরুতে গলিত স্টিলের স্যাম্পল কালেক্ট করে ল্যাবরেটরিতে পাঠানো হয় কেমিক্যাল কম্পোজিশন ইভালুয়েশনের জন্য।
টেস্ট রেজাল্টের উপর ভিত্তি করে নির্দিষ্ট গ্রেডের স্টিল তৈরির জন্য রহিম স্টিলের নিজস্ব প্ল্যান্টে উৎপাদিত স্টিল রিফাইনিং কেমিক্যাল ফেরো অ্যালয় যোগ করা হয়। এরপর ল্যাডেলের ভেতরে থাকা গলিত স্টিলকে গ্রাফাইট ইলেকট্রোডের মাধ্যমে ইলেকট্রিক আর্কিং করা হয়। পরিশোধনের শেষ ধাপে আর্গন গ্যাস প্রবাহের মাধ্যমে অবশিষ্ট অপদ্রব্য দূরীকরণ এবং সমস্ত উপাদানের সুষম বিন্যাস নিশ্চিত করা হয়। পরিপূর্ণ পরিশোধনের পর গলিত স্টিলকে কন্টিনিউয়াস কাস্টিং ধাপে প্রবেশ করানো হয়। সুইজারল্যান্ডের স্বনাম খ্যাত কনকাস্ট ব্র্যান্ডের 4M রেডিয়াস স্ট্যান্ডার্ড বিশিষ্ট এই স্টিল কাস্টিং মেশিন সর্বক্ষণ উৎপাদিত বিলেটের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিশ্চিত করে থাকে। এখানে গলিত স্টিলকে নির্দিষ্ট মোল্ডে ফেলে রিরোলিং মিলে ব্যবহার উপযোগী বিলেটের আকার দেওয়া হয়। CCM থেকে উৎপাদিত বিলেট সর্বাধুনিক DHR বা ডিরেক্ট হট রোলিং টেকনোলজির মাধ্যমে সরাসরি রিরোলিং মিলে প্রবেশ করে। এই ধাপে 18টি কন্টিনিউয়াস রোলিং স্ট্যান্ডের সমন্বয়ে গঠিত রোলিং মিলে উত্তপ্ত বিলেটকে রিবারে রূপান্তরিত করা হয়। এরপর CRM বেলজিয়াম টেকনোলজি ব্যবহার করে অটোমেটিক কোয়েঞ্চিং এবং টেম্পারিং এর মাধ্যমে রিবারকে দেয়া হয় সঠিক মাত্রার স্ট্রেংথ এবং ডাকটিলিটি, যা সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোলড অটোমেশন প্রসেস। তারপর রিবারকে কুলিং বেডে কন্ট্রোল কুলিং করার পর সঠিকভাবে মেপে কেটে অটোমেটিক বান্ডলিং করা হয়। RSEL এ যত্নের সাথে ইস্পাতের গুণগত মান পরীক্ষা করা হয়। সাধারণত উৎপাদনের পাশাপাশি প্রতি 15 মিনিটে কোয়ালিটি কন্ট্রোল চেকিং এর মাধ্যমে স্টিলের সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়। কোয়ালিটি কন্ট্রোল নিশ্চয়তার লক্ষ্যে RSEL এর অত্যাধুনিক টেস্টিং ল্যাবে বুয়েটের মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারা গঠিত 5 জনের একটি দক্ষ দল সর্বদা নিয়োজিত রয়েছে। RSEL এর নিরাপদ ও আধুনিক কাজের পরিবেশে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী যেন নিজেদের পরিপূর্ণ শ্রম ও দক্ষতা দিয়ে তাদের কর্মক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেদিকে সচেতন থাকা হয় সবসময়। রহিম সুপার এক্সট্রিম লিমিটেড RSEL বাংলাদেশের অন্যতম দীর্ঘ স্টিল মিল। এই মিলটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ডিরেক্ট হট রোলিং DHR এবং ইলেকট্রোম্যাগনেটিক মোল্ড লেভেল কন্ট্রোল প্রযুক্তি, ফলে একে ইলেকট্রোম্যাকানিক্যালি অটোমেটিক মিল বলা হয়ে থাকে। মিল জুড়ে রয়েছে পরপর 18টি দীর্ঘাকার স্ট্যান্ড, যা দ্রুত প্রোডাকশনে সহায়তা করে। RSEL এর 120 মিটার দীর্ঘ কুলিং বেড বাংলাদেশের সর্ববৃহৎ কুলিং বেড। এছাড়া RSEL এ বাংলাদেশের প্রথম কাট্রোলেন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমারদের চাহিদা অনুযায়ী তাদের নির্ধারিত স্পেক্ট হিসেবে প্রোডাক্ট মেপে কেটে ডেলিভারি করা হয়ে থাকে। ভোক্তার সুবিধার্থে দেশব্যাপী রহিম স্টিলের দক্ষ ও প্রশিক্ষিত ডিলার নেটওয়ার্ক নিশ্চয়তার পাশাপাশি বাংলাদেশের সর্বত্র RSM B500 DWR ও RSM B420 DWR গ্রেডেড স্টিলের সহজ প্রাপ্যতা নিশ্চিত করে রহিম স্টিল গ্রুপ। এছাড়াও রহিম স্টিলের মার্কেটিং নেটওয়ার্ক চাহিদা অনুযায়ী রহিম স্টিলকে পৌঁছে দিচ্ছে বাংলাদেশের সর্বত্র। সভ্যতার সাথে তাল মিলিয়ে প্রগতি ও উন্নয়নের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। সেই অগ্রগতিকে আরও সুদৃঢ় করাই রহিম স্টিলের লক্ষ্য। জলবায়ুর কথা বিবেচনায় রেখে রহিম স্টিলের সকল প্ল্যান্টে উৎপাদন পরিচালনা হয়ে থাকে। এর এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম APC, ওয়াটার ট্রিটমেন্ট এবং ওয়াটার কন্ট্রোল প্ল্যান্ট রহিম স্টিলের সকল প্ল্যান্টকে গড়ে তুলেছে পরিবেশ বান্ধব। স্টিল উৎপাদনে অনন্য রহিম স্টিল। অন্যান্য স্টিল কোম্পানির তুলনায় রহিম স্টিলের বিশেষত্ব হচ্ছে, রহিম স্টিল শুধুমাত্র স্টিলই তৈরি করে না, বরং স্টিল উৎপাদনের পূর্ববর্তী এবং পরবর্তী উপাদানসমূহ তৈরি করে থাকে। স্টিল তৈরির জন্য প্রয়োজনীয় স্টিল রিফাইনিং কেমিক্যাল ফেরো অ্যালয় বাংলাদেশে একমাত্র রহিম স্টিলই তৈরি করে থাকে। দেশের অন্যান্য স্টিল মিলসমূহকে সরবরাহ করার পাশাপাশি এ সকল উপাদান ইউরোপেও রপ্তানি করা হয়। এছাড়া RSM অ্যাঙ্গেল, RSM চ্যানেল, রাউন্ড বার, ফ্ল্যাট বার ও স্কোয়ার বার দেশের অন্যান্য খাতের চাহিদা মেটাচ্ছে। বাংলাদেশে নতুন প্রজন্মের কনস্ট্রাকশন, সেল বিল্ডিং ও দেশীয় জাহাজ তৈরি শিল্পে রহিম স্টিলের RSM কমার্শিয়াল প্লেট ও RSM GL প্লেট ব্যবহৃত হচ্ছে সর্বদা।
আমরা রহিম স্টিল রড বানাতে যা লাগে, যেমন টান্ডিশ বোর্ড, ফেরয়েল অয়, যেটা আপনার একান্ত প্রয়োজন স্টিল তৈরি করতে, বাংলাদেশের সব মিলকে আমরাই দিই, ওরা না হলে স্টিল শক্তি আসবে না। এটা আগে 100% ইম্পোর্ট হতো, সেটা আমরা করি। স্টিলের পরে, রডের পরে অনেক রকম স্টিল আছে যেটা আরও ফাইন প্রোডাক্ট ইউজ হয়, যেমন প্লেট, স্ট্রিপ, সেগুলিও রহিম স্টিল করে। এমনকি আপনারা দেশে গ্রামেগঞ্জে দেখবেন যে ছোটো ছোটো ট্র্যাক্টর যেগুলি আছে, সেগুলির যত যন্ত্রপাতি আছে, শ্যাফ্ট বলেন, স্প্রিং স্টিল বলেন, রহিম স্টিল করে। বাংলাদেশ রেলওয়ের 30% জিনিস যেটা ইম্পোর্ট হতো রহিম স্টিল তৈরি করে, সেটাকে বলে ভ্যালিউ এডিশন, সেটা হলো স্টিলের পরের। সেই জন্যই অলরাউন্ডের কথাটা এসছে। একটা প্রজেক্ট যখন আরম্ভ হয়, এটা ইনার্শিয়া, আপনার কোনো একটা মাঝখানে অসুবিধা থাকলে এফেক্ট হতে হতে অনেক সময় লাগে, 3-4 মাস লেগে যায়। সেই জন্য কোভিডে এভাবে আমরা উত্তরণ করেছি। আমরা ফ্যাক্টরি কোনো দিন বন্ধ রাখিনি, চালু রেখেছি উইথ অল প্রিকশন, বাসার থেকে বসে অনলাইন বিক্রি করেছে এবং সেবা দেওয়ার চেষ্টা করেছে সমস্ত ক্লায়েন্ট। রহিম স্টিলের বিদ্যুৎ ও অক্সিজেন চাহিদা মেটানোর জন্য রয়েছে 67 মেগাওয়াট সম্পন্ন নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র ও নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট। রহিম স্টিলের বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে 20 মেগাওয়াট বিদ্যুৎ। নিজস্ব অক্সিজেন চাহিদা মিটিয়ে বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রিতেও সরবরাহ করা হচ্ছে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রহিম স্টিলের অক্সিজেন প্ল্যান্ট থেকে উৎপাদিত অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাস। সততা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে কয়েক ধাপ এগিয়ে নিতে 5 যুগেরও বেশি সময় ধরে দেশের ইস্পাত শিল্পে এক নির্ভরযোগ্য নাম রহিম স্টিল।